ফ্রান্স বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড প্রাপ্ত ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ডক্টর তোজাম্মুল হক টুনি এমবিএর হাতে আনুষ্ঠানিকভাবে বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়েছে। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বাংলা কাগজে কর্মরত বিভিন্ন সংবাদকর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে বৃহস্পতিবার বার্মিংহামের স্মল হিতের মিডিয়া পয়েন্টে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়। বাংলা কাগজের ফাইন্যান্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুলের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড হস্তান্তর অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত ডক্টর তোজাম্মুল হক টুনি এমবিই বাংলা কাগজ সহ কমিউনিটি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল এম চৌধুরী সুমন, আলহাজ মফিজ খান, সৈয়দ জমশেদ আলী, আমিরুল ইসলাম বেলাল, আবু এইচ চৌধুরী সুইট, মোহাম্মদ আলী, জিয়াউর রহমান জিয়া, রাজু আহমেদ, মিজান রাজা চৌধুরী সহ আরো অনেকে।